আপনি আপনার জীবনের লক্ষ্য স্থির করুন। আপনার জানা দরকার আপনি কে, আপনি কোথায় ছিলেন, আপনি এ দরাদমে কেন এসেছেন, আপনি কি নিজে এসেছেন নাকি আপনাকে পাঠানো হয়েছে, আপনার জীবন কিহকালের মধ্যেই সীমাবদ্ধ নাকি মরণের পরেও অনন্তকালের জীবন আছে। আপনি মুসলিম হলে অবশ্যই বিশ্বাস করেন মরণের পর অনন্তকালের একটি জীবন আছে, ইহকালের জীবনে কেউ দ্বিতীয়বার ফিরে আসে না, আর পরকালের জীবনকে সুন্দর ও সুখের করার ব্যবস্থা ইহকালেই নিতে হয়। তাহলে আপনার লক্ষ্য হবে পরকালের সুখী জীবন, আর সেই সাথেই ইহকালেরও সুখী জীবন। আমরা প্রার্থনায় নিত্য কামনা করে থাকি, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দুজক যন্ত্রণা থেকে রক্ষা করো। যদি দুটি জীবনের মধ্যে একটি জীবনে সফল হতে হয় তাহলে আপনি কোনটিকে প্রাধান্য দেবেন, 70 থেকে 100 বছরের জীবনকে নাকি অনন্তকালের জীবনকে? একটাকে বিক্রয় করে যদি অন্যটাকে ক্রয় করতে হয় তাহলে নিশ্চয় আপনি জ্ঞানী হলে দুনিয়াকে বিক্রয় করে আখিরাতকে ক্রয় করবেন। দুটোর মধ্যে একটার এখতিয়ার দেওয়া হলে নিশ্চয়ই আপনি ক্ষণস্থায়ী জীবনকে বর্জন করে চিরসুখের জীবনকে প্রাধান্য দেবেন। তবুও আপনার টার্গেট হোক উভয় জীবনের সুখ, লক্ষ্যস্থল হোক উভয় জীবনের সাফল্য। পার্থিব জীবনে সুখী হতে হলে মানবের পঞ্চ প্রয়োজনে আপনাকে অভাবমুক্ত থাকতে হবে, আর পঞ্চ প্রয়োজন সঠিকভাবে সংরক্ষিত হলে আপনি পারলৌকিক জীবনে সুখের হবে। সুতরাং আপনার জীবনের প্রথম লক্ষ্য হোক সাফল্যের জন্য পড়াশোনা করা, আর তাতে সাফল্য লাভ করে আপনি কি হতে চান তা নির্ধারণ করুন। দুনিয়ার সাফল্যমূলক কোন কর্ম আপনার লক্ষ্য তা নির্ণয় করুন। আপনি ডাক্তার হয়ে নাকি আলিম হয়ে নাকি ইঞ্জিনিয়ার হয়ে সফল হতে চান তা ঠিক করুন, এবং আপনি আপনার মনের খাতায় সেই কথা লিপিবদ্ধ করুন। অভিজ্ঞগণ বলেছেন, কাগজের খাতায় লিপিবদ্ধ উদ্দেশ্য 90% পূর্ণ হয়। উদ্দেশ্য লেখা থাকলেই তা পূরণের জন্য মানুষ বেশি সচেষ্ট ও উদ্যোগী হয়। লেখা দেখে ও পড়ে উদ্দেশ্য সাধনের মানুষ বেশি মনোযোগী হয়। আপনি আপনার জীবনের মহান লক্ষ্য স্থির করুন, তাহলে আপনি আপনার জীবনে অর্থ বুঝতে পারবেন, আপনার সম্মুখে চলার পথ স্পষ্ট হয়ে যাবে, জীবনে বেঁচে থাকার স্বাদ অনুভব করবেন, এবং জীবন আপনার কাছে তুচ্ছ মনে হবে না। লক্ষ্যই আপনার সেই চেনে যার মাধ্যমে আপনি লাভ করবেন অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্যম।